আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব কোম্পানির বিষয়ে, মালয়েশিয়ায় গাড়ি পার্টসের কোম্পানির বিষয়ে। আশা করি বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের এখন আমি যে মেশিনগুলো দেখাবো, আসলে গাড়ি পার্টসের যে মূল যে বড় যে আইটেমগুলো বেশিরভাগই আর কি এসব মেশিনে তৈরি হয়। তো এসব মেশিন আসলে একজন মানুষই চালাতে পারে না, দুইজন ওয়ার্কার লাগে। ঠিক আছে, দুইজন ওয়ার্কার দুই সাইড থেকে আর কি বাটনে চাপ মারলে মেশিন চলে। আর এসব মেশিনে অনেক বড় বড় এবং মোটা মোটা লোহা কাটে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় এবং অনেক মোটাই এই মালটা, কিন্তু এই মালটার ওজন আছে প্রায় 10-12 কেজি ওজন। আর এখন রেস্ট টাইম, তো এই জন্য আর কি লোকজন নাই। তো এই দেখতে পাচ্ছেন মালটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, এই মেশিন কিন্তু অনেক পুরাতন। এই মেশিনের গাড়ির পার্টসের যে কোম্পানি না, এই যে কোম্পানির বয়স মনে হয় যে 40-50 বছর, কিন্তু মেশিনের বয়স কিন্তু 120 বছর টসের এরকম আর কি হিসেব করেছিলাম আমি। ঠিক আছে, তো এই মেশিনগুলো আগে অন্য কোম্পানিতে ছিল, তো এরা পুরাতন কিনছে, তো বেশিরভাগই নষ্ট হয়ে যায় এসব মেশিনগুলো। আর একবার নষ্ট হলে ঠিক করতে অনেক দেরি লাগে। এসব মেশিন তৈরি হয়েছে 120-130 বছর এরকম। এই যে একটা মেশিন নষ্ট হয়ে পড়ে রয়েছে, এই যে কতদিন লাগবে কোনো ঠিক নাই। আর একবার নষ্ট হলে মানে ঠিক করতে অনেক টাকা লাগে। আর এসব মেশিনে যেসব মাল চলে সব পুরাতন মাল, আবার নতুন নতুন অনেক মাল আসছে, কিন্তু কোম্পানিতে বর্তমানে কাজের চাহিদা অনেক কম। আর এসব কোম্পানিতে কাজ মানে এসব মেশিনে চালাতে গেলে অনেক রিস্ক আছে, অনেক সাবধানে দেখে শুনে করতে হয়, তা নাহলে নিজের সমস্যা হতে পারে। নতুন কেউ আসলে এটার অনেক ট্রেনিং কিংবা অনেক শেখানো হয়, শেখানোর পরে আর কি কাজে লাগানো হয়, তা নাহলে কোনো দুর্ঘটনা হলে তো মনে করেন যে বড় সমস্যা হয়। ঠিক আছে, আর এই যে লাল চিহ্নগুলো, এগুলো আর কি বিপজ্জনক, সেজন্য আর কি সব লাল রং করা, যেখানে যেখানে বিপদ সংকেত সেখানে সেখানে লাল রং করা, যেখানে হাত দেওয়া যাবে না কিংবা ওই সাইডে যাওয়া যাবে না এরকম। তো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।